ভিডিওটি দেখার আগে আমাদের ইউটিউব হেলথ কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিওটি শেয়ার করা মাত্রই সবার আগে পাওয়ার জন্য। ওয়েস্ট নাইল ফিভার মশাবাহিত একটি বিরল রোগ যা ভাইরাসের সংক্রমণে হয়। মশার কামড়ে হওয়া ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়ার সাথে আমরা সকলে মোটামুটি পরিচিত, কিন্তু ওয়েস্ট নাইল ফিভার সচরাচর হয় না, যার ফলে এই রোগটা সম্পর্কে অনেকের খুব একটা ধারণা নেই। আমরা এর আগেও পানিবাহিত, মশাবাহিত এবং আরও বেশ কিছু রোগ নিয়ে ভিডিও শেয়ার করেছি। আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট নাইল ফিভার নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন প্রথমে দেখে নেওয়া যাক ওয়েস্ট নাইল ফিভারের কি কি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওয়েস্ট নাইল ফিভার কি, কোন অঞ্চলে এই রোগের প্রকোপ বেশি, কি কি উপায়ে ওয়েস্ট নাইল ফিভার ছড়াতে পারে, মশা ওয়েস্ট নাইল ভাইরাস দিয়ে কিভাবে আক্রান্ত হয়, ওয়েস্ট নাইল ভাইরাসে কি ধরনের ইনফেকশন হতে পারে, এই রোগে মিডিয়াম ইনফেকশনের ক্ষেত্রে কি ধরনের উপসর্গ লক্ষ্য করা যায়, সিরিয়াস ইনফেকশনের ক্ষেত্রে কি ধরনের উপসর্গ লক্ষ্য করা যায়, এই রোগে কখন ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরি, এই রোগ শনাক্তকরণের উপায় কি, এর চিকিৎসা কি, এই রোগের কি কোনো ভ্যাকসিন আছে, এই রোগের জটিলতা কি, ওয়েস্ট নাইল ভাইরাসের সাথে কি অন্য কোনো ভাইরাসের মিল রয়েছে, এই রোগ প্রতিরোধের উপায় কি, ওয়েস্ট নাইল ফিভার কি। ওয়েস্ট নাইল ফিভার হলো এক ধরনের ভাইরাস ঘটিত মশাবাহিত রোগ যা ওয়েস্ট নাইল ভাইরাসের কারণে হয়। ওয়েস্ট নাইল ভাইরাস দ্বারা আক্রান্ত কিউলেক্স পিপিয়ান্স নামক স্ত্রী মশার কামড়ে এই রোগ হয়। 1937 সালে উগান্ডার ওয়েস্ট নাইল জেলায় একজন মহিলা প্রথম এই রোগে আক্রান্ত হয় এবং পরবর্তীতে 1999 সালে উত্তর আমেরিকাতে সর্বপ্রথম এই রোগ শনাক্ত করা হয়। কোন অঞ্চলে এই রোগের প্রকোপ বেশি, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়া, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়াতে ওয়েস্ট নাইল ফিভারের প্রকোপ বেশি, গ্রীষ্মকালের শেষের দিকে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কি কি উপায়ে ওয়েস্ট নাইল ফিভার ছড়াতে পারে। ওয়েস্ট নাইল ফিভার সাধারণত আক্রান্ত মশার মাধ্যমে ছড়ায়, এছাড়া মশা ছাড়াও বিভিন্ন উপায়ে এই রোগ ছড়াতে পারে যা খুবই বিরল, যেমন ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে, অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে, গর্ভাবস্থায়, প্রসবের সময় অথবা স্তনপানের মাধ্যমে আক্রান্ত মায়ের দ্বারা শিশু আক্রান্ত হতে পারে। মশা ওয়েস্ট নাইল ভাইরাস দিয়ে কিভাবে আক্রান্ত হয়, ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত পাখিকে কামড়ানোর ফলে মশা এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, ওয়েস্ট নাইল ভাইরাসে কি ধরনের ইনফেকশন হতে পারে, সাধারণত এই ভাইরাস দ্বারা মিডিয়াম ইনফেকশন হয়, তবে 60 বছরের বেশি বয়সের ব্যক্তিদের ক্ষেত্রে সিভিয়ার ইনফেকশন হতে পারে, এই রোগে মিডিয়াম ইনফেকশনের ক্ষেত্রে কি ধরনের উপসর্গ লক্ষ্য করা যায়। মিডিয়াম ইনফেকশনে উপসর্গগুলো সাধারণত 2-15 দিন পর্যন্ত শরীরে স্থায়ী থাকে। উপসর্গগুলো হলো জ্বর হতে পারে, প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে, শরীর ব্যথা হতে পারে, বমি বমি ভাব অথবা বমি হতে পারে, লসিকা গ্রন্থি ফুলে যেতে পারে, বুকে, পেটে অথবা পিঠে লাল লাল ফুসকুড়ি হতে পারে। এই রোগে সিরিয়াস ইনফেকশনের ক্ষেত্রে কি ধরনের উপসর্গ লক্ষ্য করা যায়। সিরিয়াস উপসর্গগুলো সাধারণত কয়েক সপ্তাহ পর্যন্ত শরীরে স্থায়ী থাকে। উপসর্গগুলো হলো প্রচণ্ড জ্বর হতে পারে, প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে, এলোমেলো অবস্থা হতে পারে, খিঁচুনি হতে পারে, মাংসপেশি দুর্বল হয়ে যেতে পারে, দৃষ্টিশক্তি হারিয়ে যেতে পারে, শরীর অবশ হয়ে যেতে পারে, রোগী কোমাতে চলে যেতে পারে। এই রোগে কখন ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরি, ওয়েস্ট নাইল ফিভারে মিডিয়াম উপসর্গগুলো কোনো চিকিৎসা ছাড়াই সেরে যায়, কিন্তু সিভিয়ার উপসর্গগুলো খুবই দুর্বিষহ হয়, তাই সিভিয়ার উপসর্গগুলো দেখা মাত্রই কোনো বিলম্ব না করে ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরি। এই রোগ শনাক্তকরণের উপায় কি, ওয়েস্ট নাইল ফিভারের জীবাণু শনাক্ত করার জন্য প্রথমে রোগীর রক্ত এবং সিএসএফ সেরেব্রোস্পাইনাল ফ্লুইড সংগ্রহ করতে হবে, তারপর নিম্নোক্ত পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করতে হবে। এলাইজা, রক্তে ওয়েস্ট নাইল ভাইরাসের IgG ও IgM অ্যান্টিবডি শনাক্ত করার জন্য এলাইজা পরীক্ষা করা হয়। RT-PCR ভাইরাস শনাক্ত করার জন্য এই পরীক্ষা করা হয়। সেল কালচার, এর মাধ্যমে ভাইরাস আইসোলেশন করা হয়। EEG ইলেকট্রোএনসেফালোগ্রাফি, এই পরীক্ষার মাধ্যমে মস্তিষ্কের কার্যক্ষমতা পরিমাপ করা হয়। MRI এই পরীক্ষার মাধ্যমে মস্তিষ্কের প্রদাহ শনাক্ত করা হয়। এই রোগের চিকিৎসা কি, এ রোগে আক্রান্ত অধিকাংশ ব্যক্তি কোনো চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে যায়। মিডিয়াম ইনফেকশনে মাথা ব্যথা ও শরীর ব্যথা দূর করার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রাপ্তবয়স্করা ব্যথানাশক ওষুধ খেতে পারেন, যেমন ইবুপ্রোফেন, অ্যাসপিরিন ইত্যাদি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুদের ও কিশোর কিশোরীদেরকে অ্যাসপিরিন দেওয়া যেতে পারে। যদি সিরিয়াস ইনফেকশন হয় তাহলে রোগীকে অবশ্যই হাসপাতালে ভর্তি করাতে হবে এবং ইন্ট্রাভেনাস ফ্লুইড, রেসপিরেটরি সাপোর্ট ও ব্যথানাশক ওষুধ দিতে হবে। এই রোগের কি কোনো ভ্যাকসিন আছে, মানুষের জন্য এই রোগের কোনো ভ্যাকসিন নেই। এই রোগের জটিলতা কি, যদি সঠিক সময়ে এই রোগের চিকিৎসা না করানো হয় তাহলে রোগের কিছু জটিলতা হতে পারে যা খুবই ভয়াবহ, যেমন মস্তিষ্কে প্রদাহ হতে পারে, মেনিনজাইটিস হতে পারে,
পারে, প্যারালাইসিস হতে পারে, রোগী কোমাতে চলে যেতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। ওয়েস্ট নীল ভাইরাসের সাথে অন্য কোনো ভাইরাসের কি মিল রয়েছে? ওয়েস্ট নীল ভাইরাস, জাপানিজ এনসেফালাইটিস ভাইরাস ও সেন্ট লুইস এনসেফালাইটিস ভাইরাসের অনেকটা মিল রয়েছে। এগুলো মশাবাহিত রোগ। এই রোগ প্রতিরোধের উপায় কি? প্রতিরোধী প্রতিকারের চেয়ে শ্রেয়। ওয়েস্ট নীল ফিভারের প্রতিরোধের উপায়গুলো হলো, মশা বিতারক স্প্রে ব্যবহার করতে হবে, বাড়ির বাহিরে যাওয়ার সময় ফুল হাতা শার্ট, ফুল প্যান্ট ও মোজা পরিধান করে যেতে হবে, বাসার ছাদে, গাড়ির চাকার টিউবে, প্লাস্টিকের আসবাবপত্রে, অন্যান্য স্থানের জমে থাকা পানি পরিষ্কার করতে হবে, সপ্তাহে কমপক্ষে 1-2 ফুলদানি, পোষা পশু পাখির পানির পাত্র, সুইমিং পুল, বালতি ও নলের পানি খালি করতে হবে। যখন মশার উপদ্রব বেশি থাকে, যেমন ভোর ও সন্ধ্যাবেলায়, তখন কোনো দরকার ছাড়া বাইরে যাওয়া যাবে না। বাড়ির দরজা ও জানালায় ছিদ্র বা ফাঁকা থাকলে মেরামত করতে হবে। ঘরের দরজা ও জানালা বন্ধ রাখতে হবে, যেন মশা ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে। মশার কামড় থেকে রক্ষা পাবার জন্য রাতে মশারি টানিয়ে ঘুমাতে হবে। এই বিষয়টি নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে, তবে অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাবেন। ওয়েস্ট নীল ফিভার সম্পর্কে অন্যদের জানার স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তথ্যগুলো প্রয়োজনীয় মনে হলে লাইক বাটন হিট করুন, এবং ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইক বাটন হিট করুন, এবং পরবর্তী ভিডিওটি শেয়ার করা মাত্রই সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।